70 ফিট রাবণবধ ও আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হলো করণদিঘিতে। রবিবার রাতে করণদিঘি ব্লকের কিষান মান্ডির মাঠে রাবণবধ সহ আতশবাজি দেখতে প্রায় 20,000 লোকের সমাগম হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী সহ উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ সহ পুলিশ প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। করণদিঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, রাবণবধ সহ আতশবাজি অনুষ্ঠান প্রতি বছর দুর্গা কালী ও ছট পুজোর পরেই করা হয়। এবছর 70 ফিট রাবণ মূর্তি বানিয়ে পোড়ানো হয়। করণদিঘি ব্লক সহ পার্শ্ববর্তী বিহার থেকেও প্রচুর লোকজন আসেন। দমকল থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন, ছিল পর্যাপ্ত নিরাপত্তা। করণদিঘিতে যেমন ধুমধাম করে দুর্গা পুজো হয়েছে, আমাদের করণদিঘিতে কালী পুজো খুব ধুমধাম করে হয়েছে এবং ছট পুজো খুব সুন্দরভাবে পার হয়েছে। প্রচুর পুণ্যার্থী ছট ঘাটে এবার পুজো করেছেন। সব পুজো প্রায় শেষ, এই শেষে আমরা বিপ্লবী ক্লাবের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করে থাকি। প্রত্যেকবারের মতো এবারও আতশবাজি প্রদর্শনী একটা অনুষ্ঠান হয়। এবারও আতশবাজি প্রদর্শনী হলো, তার সঙ্গে সঙ্গে আমরা রাবণ দহন করি। রাবণ বধ যেটা হয় দশেরা হয় সেটা আমরা করি, আর তার সঙ্গে সঙ্গে লেজার্সও হয়। ফলে আজকে করণদিঘি কৃষি মান্ডির মাঠে এই প্রোগ্রামগুলো আমাদের ছিল। সব পুজোর শেষ, এই করে আমরা পুজো প্রায় সমাপ্তির দিকে, এই জন্য অনুষ্ঠান করে আমরা মানুষকে প্রচুর মানুষকে আনন্দ দিয়ে প্রায় আজকে 50,000-এর বেশি মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছিল। আমি করণদিঘি সাধারণ মানুষ জনসাধারণকে কাছে আবেদন যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি উন্নয়নের কাজগুলো করতে পারি, আমাকে শক্তি দিন এবং আগামী দিন আমরা মিলেমিশে একসঙ্গে থাকতে পারি।